সকরিয়া পেকুয়া আর বাড়ি মারহাল হইতে ট্রাক গাড়ি বাবা শুন না শহীদ আব্দুল হামিদ গোলাম কাদের আবুল কালামের স্মৃতি বিজড়িত এই চকরিয়া এই চকরিয়ার মানুষ সাত দিন বন্যা হওয়ার পরও যখন ঢাকা থেকে মন্ত্রী এসে জিজ্ঞাসা করে আপনারা কেমন আছেন আমার চকরিয়ার বীর জনতা উত্তর দেয় আমরা ভালো আছি এই গতবারের সাত দিনের যে বন্যা তখনও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এরাম সাহেব ক্যাপ্টেন দাস সাহেব ওনারা এসে যখন জিজ্ঞাসা করলেন আপনারা কেমন আছেন তখন ওনারা বললেন আমরা ভালো আছি এটা হলো চকরিয়া পেকুয়ার মানুষের আলাদা একটা মর্যাদা কিন্তু বাস্তবতাটা হলো আপনারা আপনারা ভালো থাক আছেন সারা বাংলাদেশে 299 নির্বাচন সেই নির্বাচনের অবস্থা এক ধরনের এখানে নির্বাচনের অবস্থা আরেক ধরনের আমি গত পরশু বাংলাদেশের কম নির্বাচন দেখে এসেছি কিন্তু কোথাও আমি দেখি নাই আমার মতো এই ধরনের নির্বাচনী আমেজ উৎসব আছে কিন্তু আমার এখানে যেটা সমস্যা আছে সেটা ওই আটা 18টি দেখা আসলের মধ্যে নাই কেন আমার ভাই মোহাম্মদ আলী বলল কি যে এমপি সাহেবকে বলতে হবে আমরা তো বুট দিতে চাই এমপি সাহেব আমাদের দেওয়া ভোট রক্ষা করতে পারবে কিনা সারা বাংলাদেশের ভোট রক্ষার মালিক হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অত্যন্ত স্বাধীন ওনারা বলছেন সিরাতুল মুস্তাকিমের মতো আমরা নির্বাচন করব এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে বিদেশিদের কাছে ছোট করার জন্য আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এখানে যদি কেউ কোন কর্ম করে থাকে আমি সর্বপ্রথম তার তীব্র নিন্দা জানাচ্ছি তাদের গেতাতেই বলছি এই সকরিয়া পেকুয়া যা দেখছেন আসলে তা নয় সকরিয়া হলো এক পাশে সাগর আরেক পাশে পাহাড় বৈচিত্র চকরিয়া পেকুয়া সুতরাং এখানে প্রথমে দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই চকরিয়া পেকুয়াটা কে অদ্ভুত কে আশ্চর্য কথাটা আমি বুঝাতে পারছি এখানে প্রশ্ন এসেছে নির্বাচন হচ্ছে কার সাথে হোসেন মোহাম্মদ ইব্রাহিম মেজর জেনারেল বীর প্রতীক আমি যদি বলি এখানে আপনারা 2000 মানুষ আছেন কেউ কি প্রেম সাহেবকে চিনেন কথা হয়েছে দেখা হয়েছে হ্যাঁ আজকে একটা জিনিস আমি দেখলাম আমার গলাটা বাগান
না হয় কিন্তু আমি আপনাদের গান গিয়ে শোনাইতাম, তারপর আমি দুইটা কথা বলি। নাম ঠিকানা জানা নাই বুলতিয়ে কিল্লায়, এবার নাম নাকি আর আর ইব্রাহিম ভাই, মানে নাম অনুসারে ঠিকানাও জানে বুলতিয়ে কিল্লা আর আর ইব্রাহিম ভাই। হতায় বুঝাইতে গেলে আবার হতে কি আর আর ঘরের ভুয়া আসে যে ভাই, আর আর সোনার জাফর ভাই, এলে আটাজারিতুন ইব্রাহিম কিলাই। হতায় বুঝাইতে গেলে তৈরি আপন বুঝ পাগলও বুঝে, নিজের আত্মীয় নিজে খুঁজে। পাগল কি মা চিনে না? চিনে, বাপ চিনে, ভাই চিনে, বন্ধু চিনে? এখানে যতগুলো মানুষ আছে কেউ না কেউ আমার স্যার বসে আছে, কাসেম স্যার, ওরে আমার আত্মীয়, একে একে ধরি বলি আমি। ওই যে ওইদিকে যিনি আছেন মকবুল মানবার সাহেব, উনি আমার আত্মীয়, মাহমুদ আলী সাহেব আমার আত্মীয়, সভাপতি সাহেব একসাথে পড়ালেখা করলো, আমি সেই সময় বড় ভাই ডাক্তার, আমার এখনো বড় ভাই, আমি এমপি হলেও আমি এমপি হিসাবে গিয়ে ওর কাছে যেতে যেতে আমার মাথাটা হ্যাঁ ছোট হয়ে যায়। তাহলে পরে আসতেছে কে, হ্যাঁ বাবলা ভাই, ওই আমার রাজনীতিক সবচেয়ে আপনজন। তারপর হায়রুল বশর ভাই, উনি তো বক্তৃতা যা দিছে, আমার কি আর কোনো বক্তৃতা দেওয়ার আছে? এই যে তোমাদের ভাই, এই যে সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভাই, ইতে বুটিয়া নাতি, হেমা শেখের নাতি, ইসে খুনি মোল্লা, হ্যাঁ ইবা ফুয়া, তুই যা ভাই ইব্রাহিম সাহেবর ঠিয়া লই, এটা হলো যে বিয়ে হইয়া না হরম এসে চিকিৎসা হইয়া না হর ফুয়া বিয়ে করি না ভারতে, আর ফলদেশ একটা এক লাখ টাকা তো দি বা আল্লাহ আল্লাহরে সাক্ষী হইতে তৈরি এন্ডিল হলো সহযোগিতা এবার আছে রে চিকিৎসা করি না ভারতে এন্ডিল্লা হরম আইসরে একটা সাহায্য করছে না ই বেড়ে হল আম গাছ রইয়ে না যে আমার আম গাছ তো কেউ গ্রাম হইয়ে ওকে কলা গাছ রইয়ে না তো ওকে মানুষ ওকে কলা গাছ না রইলে ওকে আম গাছ না রইলে ই বেড়ে যদি সিরি গ্যাস স্টেশন সারি দি হয়তো বা পদার হানি যাওয়া যায় ইবা পদার হানি সিনে না মামলা সিনে না ওজন দিয়ে সিনে না বারাবাক্যে সিনে না হ্যাঁ তৈরি যে ফশস্য ইউনিয়নের চেয়ারম্যান এই নিনি অনার সিজন দুবে ও সিনে হারে ওরা এগারো জন। আমি এদেরকে বলি ডার্টি ইলেভেন, ডার্টি ইলেভেন মানে হল নোংরা ইলেভেন, আমি নাম করে কারো বলতেছি না। তার মধ্যে একজন আছে কে, ফজলুল করিম সাইদি, আপনারা জানেন শোনেন। আমি আমার বউ নিয়ে একদিন শাশিকে দেখতে গেলাম, তখন শাশি বলল কি জানেন, বৌমা তোমরা কেমন আছো, জাফর কেমন আছো, আমরা ভালো আছি, শাশি আপনি কেমন আছেন, হলে আল্লাহ তো বিচার নাই আই কেয়ারে বলা দেখবি আসতে পড়ল হতবা আজি গুরুই গুরুই কিন্তু মনে দুঃখায় হইনি যে আই মা আই তার প্রতিনিয়ত গজব দি আর আল্লাহ তার বিচার না করে আজের ফরুন গছ ছাড়া আল্লাহ তার বিচার না করে
আরোগ্য ফোয়া খাতার তাইতেস আপতে ইতের বিয়াম দহর ধরে রাখকে দে ইতের বিছে আল্লাহ নগরে হদি ইলিয়াস মেম্বারর ফার হারি ইলিয়াস মেম্বার শেষ পুজুম বিছে রই নাবু মারা গিয়ে ইতের বিছে নগরে হদে ডিসি দস্তকে জাল করি অস্ত্র মামলার আসামি এখন ওয়ারেন্টি এই প্রেম সাহেব আপনি নাকি বলেছেন যে ফজলুল করিম সাইদিকে আপনি ভালোবাসেন আপনার ছেলের নাম নাকি ফজলুল করিম কিন্তু আপনি কি জানেন এ হলো ঢাকা ফজলুল করিম তার নাম ওয়ারেন্ট আপনি ওয়ারেন্ট আসামি নিয়ে ঘুরেন আর আমার নিরীহ ছাত্রলীগের সেক্রেটারি যুবলীগের সভাপতি আমিন টিপুকে আপনার ইশারায় বন্দুক নিয়ে সালান করে দে এমপি কিন্তু হন নাই হবে না ইনশাআল্লাহ আমার জ্ঞান বুঝি বিশ্বর যদি সত্য হয় উপরে আল্লাহ পৃথিবীর আমার কোনো শক্তি নাই আপনাকে এখানে এমপি করা আপনি বোকার স্বর্গে বাস করতেন শুনেন আপনি জাফর দেখেছেন আপনি জাফর চিনেন না আপনি সেনাবাহিনীর জেনারেল আমি এই বুটের ফিল্ড মার্শাল আমি পরিষদের চেয়ারম্যান ছিলাম উপজেলা চেয়ারম্যান ছিলাম মেয়র ছিলাম এমপি ছিলাম এখন আপনার মতো একটা এলাকার অবঞ্চিত মানুষের সাথে ভোট করছি এটা হলো আমার কফল খারাপ আগে আগে কেউ পিছনে কেউ চিন্তা করলাম না কি জেলখানায় খুব ডাকি আসামি নিলে আগে কেউ থাকে পিছে থাকে কেউ কেন এই আসামি পলাই যাবে উনি তো একটা ভালো মানুষ আমার মুরব্বী ওনার আগে পিছে এত বাহিনী কেন কেন উনি কোন দাগি আসামি নয় ভোট থেকে পালিয়ে যাবে বলে ওনাকে এইভাবে রাখছে কথা বুঝলাম না আমরা হ্যাঁ আবার আমরা আরে হোটেলে কিনবে ভোট ফল ফালটি দিবে সে কাশিনা বঙ্গবন্ধুর মেয়ে সে কোনোদিন পাল্টায় না সে বাংলাদেশ থেকে পাল্টিয়ে দিছে সে তলাবিহীন জুড়ি বাংলাদেশকে মধ্যমায়ের দেশ করছে সে আজকে মেট্রো রেল এলিভেট এক্সপ্রেস আন্তর্জাতিক বিমানবন্দর পদ্মা সেতু যমুনা সেতু বঙ্গবন্ধু টাইনেল চকরিয়ার বুকচিনের রেল লাইন সব তার অবদান ঠিক আছে সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনা উর্দু আমি যে কথাটি বলছি কথা কম কাজ বেশ যে কথাটা আমি বলতেছিলাম ইব্রাহিম সাহেব সফরের বেকার মানুষকে একেবারে বোকা বানাইছে আপনার যে সফরের বেকার মানুষ তাদের একটা ইতিহাস আছে না তাদের একটা সভ্যতা আছে না সফরের বেকার মানুষ কি ফরমাইশিয়াকে বুড্ডিয়া গজামাই না তাদের ইতিহাসটা কলঙ্কিত করবে হ্যাঁ আই তো গায়ক নয় ওরা বদার হইতে জোনার কি হর হ্যাঁ বদার হইতে জোনার হতে ও বাজিরে ফরমাইশারে ভোট নদীয় আর ফরমাইশারে ভোট দিলে ফরমাইশারে ভোট দিলে হষ্ট পাইবা পারে মার ও বাবারে ফরমাইশারে ভোট নদীয় আর কথা বুঝল না না দশ যাবে আনি রে ফরিলা বিলার ভাড়া চাই কথা বুঝল না এটার লয় ফরার লয় জায়গা সকরিয়া পেকুয়া নাই সকরিয়া পেকুয়াতে আমার সামনে যারা আছে তারা প্রত্যেকে চাই তাদের ছেলে এমপি হোক প্রত্যেক মা বোনের যা চাই তার ছেলে এমপি হোক বোনেরা চাই তার পাই এমপি হোক
ভাইরাসার তার বাই এই প্রতি বছর বন্যা হরা দুর্ভিক্ষ এই যে এলাকার উন্নয়ন স্কুল করা মসজিদ করা মাদ্রাসা করা সমিতি উন্নয়ন আপনারা যে দাবি করে দিয়েছেন এগুলার বাস্তবায়ন নিজের ছেলে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে তারা আদায় করুক সুতরাং ভাই তোমার অনেক কিলে বাড়াই নিও এটা বারাকের হক কি এটা বারাকের হক আছে না হ্যাঁ মক্কা শরীফে ঠিয়া যদি আজি সাহাবতি ডাইরেক্ট ফলাইতে তাহলে আবার আরোগ্য কেন দাঁড়া করে না তাহলে আর হুয়া আগে সিরে যে কি হয় ও পাবারে এক মাস চরে তোহারে তোয়ার আর ফুয়া আর মৌলাই সাগর গোয়া এমপি হয় মন্ত্রী হয় দেশ খাপার দেশ খাপার ও পাবারে এক মাস চরে তো আরে তোয়ার তৈরি না আসলেই তো হাফাই ইয়ে রসিয়ার কারণে শুনাই তো কক্সবাজার সালদ্দিন সাহেব যাক বইয়া নেই তো নয় অনার তো মানে না হলে অনার ফোয়া যাং হয় হ্যাঁ নইব অনার বাইয়ে যাং হয় হ্যাঁ নইব এর ইব্রাহিম হাম কি ঈসা তীরা ফিসা মুসা তীরা মুসা হতায় বুঝে তাজনে এরা আর তুমি হত হয় নেতৃত্ব দিবার মতো আছে তুই ইব্রাহিম নিজের এলাকার জামানত বাজে আপ তো না বাফার বাড়ি আটাজারি নিজের বাড়ি মহালি তুই এখন আর আর সদ্দে আগো আলি ফিজো আলি কিল্লা আরে তো দেখো আমাদের ছেলেদের স্বপ্ন আছে ওরা একদিন দেশের নেতা হবে এই এলাকার সমস্ত উন্নয়ন তাদের হাতে হবে আমিও দৃঢ়ভাবে এই সল্লা বিশ্বাস করি আমরা রাজনীতি করতে করতে মানুষের সুখের বাসা বুঝি মুখের বাসা বুঝি সুখের বাসা মুখের বাসা একটাই ঘরের ছেলে জাফর ভাই ফরমাই সাত দরহান নাই আছে নাই ফরমাই সাত দরহান নাই ঘরের ছেলে জাফর ভাই আরে ভাই সকরিয়া বেগুয়া আর বাড়ি মারহাল হইতে ট্রাক গাড়ি ইব্রাহিম সাহেবের মারহা কি আতা বাড়ি কে হয় আটগড়ি কে হয় আতা বাড়ি কারণ মোবাইল বাইরের ফলে এবার আতা বাড়ি যে মোবাইল সিবিলে সুরা আর রহমান বাইর হ্যাঁ সুরা ইয়াসিন বাইর যে মোবাইল সিবিলে পৃথিবী হাতের মুঠোত আই যাবে এরা বাজি সুরা রহমানের বিডি জামানের গড়ির হাম্মাক কি আছে বিডি জামানের গড়ির তো হল নাই তোমার হল হাম নাই সময় থাকতে বান্ধা ফাড়া ফার সময় আছে এখনো সময় আছে সকরিয়া ফেকুয়ার মানুষ সালাউদ্দিন কাদেরের মতো কথা শুনতে চায় না সালাউদ্দিন কাদের 22,000 ভোট পাওয়ার পরে কি বলছিল জানেন সকরিয়া ফেকুয়াতে 22,000 নাকি কাদা আছে কথা বুঝেন সকরিয়া ফেকুয়া 22,000 বলদ আছে বলদ নই ঠিক আছে